সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার 49তম ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ব্লগে আমি আপনাদের সবুজে ঘেরা মাছিহাতা গ্রামটি ঘুরে দেখাবো। তিতাস নদীর তীরে গড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুজলা সুফলা সমতল ভূমির একটি ঐতিহ্যবাহী অঞ্চল এই মাছিহাতা ইউনিয়ন। সবুজে ঘেরা সুন্দর গ্রাম এই মাছিহাতার নাম অনুসারেই মাছিহাতা ইউনিয়নের নামকরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দক্ষিণাংশে এই মাছিহাতা গ্রামের অবস্থান। এই মাছিহাতা গ্রামটি মাছিহাতা দরবার শরীফের জন্য সমগ্র দেশে সুপরিচিত। মাছিহাতা গ্রামের যেখানেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এ যেন সবুজের মেলা বসেছে এখানে।